বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস উপস্থাপন করব। তো একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর একটি ক্লাস নেব। তো আজকে আমি তোমাদের যেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তো নগদ প্রবাহ বিবরণী এই চ্যাপ্টার থেকে তোমাদের, এর আগেও আমি একটি ক্লাস নিয়েছিলাম, তো সেই ক্লাসে আমি নগদ প্রবাহ বিবরণী তৈরি করার নিয়মাবলীগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজ আমি তোমাদের একটি অঙ্ক করিয়ে দিব। তো আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটি করাবো, সেই অঙ্কটি ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ডে এসেছিলো 2018 সালে। তাহলে তোমরা 2018 সালের যে অঙ্কটা ঢাকা, সিলেট, দিনাজপুর, যশোর বোর্ডে এসেছিলো, সেই অঙ্কটি তোমরা সামনে নিয়ে বসো, তাহলে আজকে করতে সুবিধা হবে। তো অঙ্কটা যাদের কাছে নেই তাদের জন্য একটু পরে বলে দিচ্ছি আমি। অঙ্কটা ছিল সন্দীপ লিমিটেডের 2017 সালের কিছু তথ্যাবলী দেওয়া ছিল। তো সন্দীপ লিমিটেডের কী কী তথ্যাবলী দেওয়া ছিল আমরা একটু দেখে নিই। প্রথম তথ্য দেওয়া ছিল শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি। তো শেয়ার ইস্যু করলে আমাদের কী হয়, নগদ টাকা পাওয়া যায়। তো এর ফলে আমাদের শেয়ার ইস্যু থেকে নগদ প্রাপ্তিটা আমাদের মানে যাবে কিসে, আমরা একটু চিন্তা করে দেখি। আমি তোমাদেরকে এর আগে গত ক্লাসে কীভাবে নগদ প্রবাহ বিবরণী ছকটা তৈরি করতে হয়, ছকের ভিতরে কি দেখাবো, সেগুলো আমি কিন্তু গত ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আমাদের তিনটা কার্যক্রমের অধীনে আমরা নগদ প্রবাহটাকে দেখাবো। তো আমাদের তিনটা কার্যক্রম ছিল, এক নম্বর ছিল পরিচালন সংক্রান্ত কার্যাবলী, দুই নম্বর ছিল বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী, আর তিন নম্বর ছিল অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী। তো আমাদের যেহেতু এখানে শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, তার মানে কি শেয়ার ইস্যু করে আমাদের নগদ টাকা আসলো, মানে আমাদের অর্থায়ন হলো। তো এটা মানে অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীতে আমাদের যাবে। তো অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীতে আমাদের অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ যে আমরা বের করবো, সেখানে তো এটা লিখবো, কিন্তু এটা আমরা যোগ করবো না বিয়োগ করবো, সেটা নিয়ে অনেকের একটু সমস্যা হয়। তো আমরা মানে যেই অর্থায়ন মানে শেয়ার ইস্যু থেকে নগদ প্রাপ্তি মানে নগদ টাকা আগমন হলো, তাহলে এটা আমরা অর্থায়ন কার্যক্রমে যোগ করে দেব। মানে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ যখন বের করব তখন এটা আমরা যোগ করে দেখাবো। আচ্ছা, এরপরে আছে নিট মুনাফা। তো নিট মুনাফা 11,000 টাকা দেওয়া আছে এখানে। তো নিট মুনাফাটা আমাদের যাবে হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যক্রমে। তো আমরা পরিচালন কার্যক্রম থেকে যখন নিট নগদ প্রবাহ নির্ণয় করব, তখন আমরা শুরুতেই কিন্তু নিট আমরা যে নিট মুনাফা যেটা সেটা আমরা লিখবো, লিখে আমরা অঙ্কটা শুরু করবো। আচ্ছা, এরপরে ছিল লভ্যাংশ বাবদ প্রদান। তো এটাও আমাদের অর্থসংস্থান সংক্রান্ত কার্যক্রমে যাবে। এরপরে ছিল আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি। তো প্রাপ্য হিসাবটা কিন্তু আমাদের কি সম্পদ। তো সম্পদের বৃদ্ধি পেলে আমি এটা পরিচালন সংক্রান্ত কার্যক্রমে আমি দেখিয়েছিলাম। তো পরিচালন সংক্রান্ত কার্যক্রমে এটা আমরা কি করব, সম্পদ বৃদ্ধি পেলে আমরা বিয়োগ করে দেব। আচ্ছা, এরপরে ছিল আমাদের অগ্রিম খরচ হ্রাস। তো অগ্রিম খরচটা আমাদের সম্পদ। তো এই যেহেতু একটা সম্পদ যখন বৃদ্ধি পেয়েছিল আমরা বিয়োগ করেছিলাম, তাহলে এই সম্পদটা এখন হ্রাস পেল, তার মানে এটা যোগ করতে হবে। এরপর আমাদের আছে ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি। তো আমাদের দীর্ঘমেয়াদী যে আমাদের যে সম্পদগুলো আছে, যেমন আমাদের দীর্ঘমেয়াদী সম্পদগুলো কী কী, আমাদের ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ, মানে স্থায়ী সম্পদ, এগুলো আমাদের স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদে আমরা যখন বিনিয়োগ করব, মানে আমাদের ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, মানে একটা ভূমি ছিল সেটা বিক্রি করে সে নগদ পেয়েছে, তার মানে নগদ টাকার আগমন ঘটেছে। তাহলে আমাদের এই যে আমরা স্থায়ী সম্পদ বিক্রি করে দিলাম, এর ফলে নগদ টাকা আসলো, সেটা আমাদের যোগ হবে। সেটা কিসে আমরা যোগ করবো, যে সেটা আমরা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে আমরা যোগ করব। এরপরে আসলো আমাদের প্রদেয় খরচ বৃদ্ধি। তো প্রদেয় খরচটা আমাদের যেহেতু এটা একটা দায়, দায় বৃদ্ধি পেলে আমরা যোগ করে দেবো, এটা আমরা পরিচালন সংক্রান্ত কার্যক্রমে দেখাবো। এরপর ছিল আমাদের যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ। তো পুরানো যন্ত্রপাতি যখন আমরা বিক্রয় করে লাভ হবে, সেটা আমাদের পরিচালন সংক্রান্ত কার্যক্রমে আমরা বিয়োগ করে দেখাবো, আর যদি ক্ষতি হতো তাহলে আমরা যোগ করতাম, যেহেতু এখানে লাভ হয়েছে আমরা বিয়োগ করে দেখাবো। এরপর আছে অবচয় খরচ, এটা আমাদের অনগদ লেনদেন, এটা আমাদের পরিচালন সংক্রান্ত কার্যক্রমে আমরা কী করবো, যোগ করে দিব। আচ্ছা, এরপরে আছে যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি। তাহলে যন্ত্রপাতি বিক্রয় হতে যখন আমরা নগদ টাকা পেয়েছি, সেটা আমরা কী করবো, সেটা আমরা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে দেখাবো, সেটা আমরা যোগ করে দেখাবো।
আচ্ছা, এরপরে সবার শেষে আছে নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিনিয়োগ ক্রয়। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা নগদে ক্রয় করলাম, এর ফলে কি হলো, আমার নগদ টাকা ব্যবসা থেকে চলে গেল, মানে নগদের বহির্গমন হলো। তাহলে এটা আমরা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে মাইনাস করে দেখাবো। আচ্ছা, আমি তো অঙ্কটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম, চলো আমরা অঙ্কটা একটু করি, করে দেখাই। তো আমাদের প্রথমে আমাদের কি করতে বলেছে, অর্থায়ন কার্যক্রম থেকে মিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা অর্থায়ন কার্যক্রম থেকে আমাদের এখানে টাকার কলম হবে দুইটা, যেহেতু আমাদের পুরো নগদ প্রবাহ বিবরণী আমরা তৈরি করবো না, এখানে কিন্তু আমাদের পুরোটা নগদ প্রবাহ বিবরণী একসাথে করতে বলেনি। এখানে আমাদেরকে ক নম্বরে বলেছে যে আমরা ক নম্বর দিই যা, ক নম্বরে বলেছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। তো অর্থায়ন কার্যক্রম এখানে আমাদের ছিল কয়টা, দুইটা ছিল, একটা ছিল শেয়ার ইস্যু থেকে নগদ প্রাপ্তি, আর একটা ছিল লভ্যাংশ প্রদান। তাহলে এই দুটো আমরা লিখে ফেলি, প্রথমে আমরা বিবরণ আর এখানে লিখবো টাকা। তোমরা দেখো এখানে আমাদের দুইটা জিনিস ছিল, শেয়ার ইস্যু থেকে নগদ প্রাপ্তি, যেটার ফলে আমাদের নগদ টাকা আগমন ঘটেছে, এটা আমরা কি করেছি যোগ করে দেখিয়েছি। আর যেটা লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান করলে আমার কি হয়, নগদ টাকা ব্যবসা থেকে চলে গেল, মানে নগদ টাকা বহির্গমন হলো, সেটা আমরা বিয়োগ করে দেখিয়েছি। এখন যেহেতু দুইটাই ছিল তাহলে আমাদের 41,000 টাকা, তাহলে এই যে 41,000 টাকা আমার বের হলো সেটা আমাদের কি অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হয়েছে, মানে নিট নগদ টাকা আমাদের হচ্ছে 41,000 টাকা। তাহলে আমরা এখানে নগদ ভাগ দিয়ে ক্লোজ করে দেব। আচ্ছা, তাহলে এরপরে আমরা দেখি খ নম্বরে বলেছে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বের করতে। তাহলে আমরা এখানে খ নম্বরটা দেই, শিক্ষার্থীরা আমাদের ক শেষ হয়েছে, এখন আমরা খ নম্বর বলবো। খ নম্বরে ছিল বিনিয়োগ, তাহলে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ আমরা নির্ণয় করব। তো এখানে আমরা বিনিয়োগ কথাটা লিখে ফেলি, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করবো। তো বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আমাদের কি ছিল, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এগুলো আমরা দেখাবো, বা কোনো বিনিয়োগ থাকে সেটা দেখাবো। তো আমাদের আমাদের এখানে ছিল কি কি আমরা একটু দেখে নিই, আমাদের ছিল হচ্ছে ভূমি বিক্রয় হতে নগদ প্রাপ্তি, এছাড়া ছিল যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি। তাহলে এগুলো আমরা লিখে দিই,
আমাদের নগদে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্রয়। নগদে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্রয়। তাহলে এই তিনটা জিনিসই আমাদের এখানে ছিল। তো আমরা একটু খেয়াল করি, টাকাগুলো আমরা লিখে ফেলি। তো আমাদের প্রথমটা ছিল হচ্ছে 1,25,000 টাকা। এরপরে আমাদের ছিল হচ্ছে 45,000। এরপরে আমাদের ছিল কত? 80,000। তাহলে এই যে আমাদের শুধু আমরা যে ক্রয় করলাম দীর্ঘমেয়াদি বিনিয়োগ, এটা আমাদের শুধু মাইনাস হবে, আর বাকি দুটো আমাদের প্লাস হবে। তাহলে আমাদের থাকছে কত? 90,000 টাকা। তো এই যে আমাদের 90,000 টাকা, এটাই কিন্তু আমাদের লেখবো কি বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে আমাদের 90,000 টাকা বের হলো। আচ্ছা, এরপরে আমাদের 3 নম্বর বলেছিল পরিচালন কার্যক্রম থেকে 9 নম্বর যেটা সেটা আমরা বের করবো। তোমরা এ পর্যন্ত সবার হয়ে গেছে, আমি একটু মুখে আবার তোমাদের জন্য লিখছি যে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আমরা কিভাবে নির্ণয় করব। এখানে আমরা গ দিয়ে লিখব পরিচালন, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ আমরা নির্ণয় করব। তো পরিচালন কার্যক্রম থেকে আমরা যখন নিট নগদ প্রবাহ তৈরি করব, তখন আমরা কিভাবে তৈরি করবো একটু দেখো। পরিচালন কার্যক্রম থেকে আমাদেরকে বলেছে যে পরোক্ষ পদ্ধতিতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করতে। তো পরোক্ষ পদ্ধতিতে আমরা এখানে নগদ প্রবাহ নির্ণয় করব। তো আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ লিখলাম, তো এগুলো আমি মুছে দিই। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে করবো তোমরা। তো পরিচালন কার্যক্রমের মধ্যে প্রথমে আমাদের আসবে নিট আয়। নিটায় আমাদের ছিল কত? 11,000। তো আমরা এটা নিটায়টা আমরা সেকেন্ড কলামে লিখবো। এরপর আমরা একটা কথা লিখি যে নিট আই কে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ। তাহলে আমরা এখানে পরিচালন কার্যক্রমকে নিট নগদ প্রবাহে নিটাইকে আমরা পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার যে সমন্বয়গুলো সেগুলো লিখব। তো প্রথমে আমরা কোনটা সমন্বয় করি? অবচয় নিট। প্রথমে আমরা অপচয় খরচটাকে আমরা কি করব? যোগ করে দিব। তো অপচয় খরচ এখানে ছিল 5,000 টাকা। এরপর আমরা কি করব? যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ, বিক্রয় জনিত লাভ। তো যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ আমাদের ছিল 3,000 টাকা। তো লাভ হলে আমি বলেছিলাম যে এটা মাইনাস করে দেবো। এরপর ছিল প্রাপ্য হিসাবে বৃদ্ধি। এরপরে আমাদের ছিল প্রবাহ খরচ বৃদ্ধি, অন্তিম খরচ হ্রাস, অগ্রিম খরচ হ্রাস আমাদের ছিল 5,000 টাকা যোগ হবে, যেহেতু এটা একটা সম্পদ। এরপর ছিল আমাদের প্রদেয় খরচ বৃদ্ধি। প্রদেয় খরচ যেহেতু আমাদের কি দায়, দায় বৃদ্ধি পেয়ে আমরা কি করবো? যোগ করে রাখবো। তাহলে আমাদের এই কয়টাই ছিল। তো এগুলো এখন আমরা যোগ বিয়োগ করে দেখি আমাদের কত হয়। তো এই যে আমাদের 2,000 টাকা আমাদের মাইনাসে বের হয়,
সরি, এটা আমাদের ক্লাসে বের হয়। তাহলে আমরা এটাকে কি করবো, 11,000-এর সাথে 2,000, 13,000। তাহলে এই 13,000 টাকা হচ্ছে আমাদের কি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। এই যে আমাদের 13,000 টাকা বের হলো, সেটাকে আমরা লিখবো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তাহলে শিক্ষার্থীরা, আমরা এইভাবেই পরোক্ষ পদ্ধতিতে পরিচালন সংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ আমরা বের করব। তো তোমরা বাসায় এইভাবে চেষ্টা করবে অঙ্কগুলো করার জন্য। তো আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।